আজকে মডার্ন ফিজিক্সের গেটগুলোকে একটু করিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, মডার্ন ফিজিক্সের গেটের উপর বেস করে কোশ্চেন মাস্ট বি, ধরে রাখ। তাহলে প্রথম এখানে মেনলি গেট কটা, তিনটে টাইপ আছে, অ্যান্ড অর নট, দেখ, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আচ্ছা, অ্যান্ডের জন্য সিম্বল প্রথম জেনে রাখতে হবে, ডি টাইপ, মিনিমাম ইনপুট এর দুটো, ম্যাক্সিমাম আউটপুট কটা, একটা। তাহলে যদি দুটো ইনপুট দিই, এ আর বি, আউটপুট হচ্ছে সি। মনে রাখতে হবে মিনিমাম ইনপুট দুটো, মানে দুটো হচ্ছে মিনিমাম ইনপুট থাকবে, কিন্তু ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে একটা, একটার বেশি আউটপুট বেরোবে না, কিন্তু ইনপুট আমি মিনিমাম দুটো, তারপরে যটা খুশি আমি বাড়াতে পারি। তাহলে অ্যান্ড গেটের জন্য কি হয়, এ ইনটু বি সমান সি। তাহলে এর যদি আমরা ট্রুথ টেবিল বানাই, ট্রুথ টেবিল বানিয়ে ইনপুট দেবো, সেখান থেকে আউটপুটটা লিখব। তাহলে প্রথমে যদি ইনপুট দিই 1 1, এর আউটপুট কত হবে 1 ইনটু 1, 1, 1 0 দিই, আউটপুট কত হবে, হবে 0, 0 1 দিলে 0, 0 0 দিলে আউটপুট হচ্ছে 0। তাহলে এটা গেল অ্যান্ড গেটের জন্য। এবার যখন অর গেটে যাব, এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে এ বি দুটো ইনপুট দিলাম, আউটপুট হচ্ছে সি। ট্রুথ অর গেট মানে যোগ, এ প্লাস বি সমান হচ্ছে সি। তাহলে যখন এখানে এ দিলাম, বি দিলাম, আর এখানে পাচ্ছি সি পাচ্ছি আমি, তাহলে 1 1 অ্যাড করে দিলে 1 আসছে, 1 0 তে 1, 0 1-এ 1, 0 0-তে 0। এটা হয়ে গেল অর গেটের জন্য। এবার দেখুন নট গেট। আচ্ছা, নট গেট কীরকম, নট গেটের মনে রাখতে এইটা যেমন অ্যান্ড আর অর্ডারে যেমন ইনপুট থাকবে মিনিমাম দুটো, যটার খুশি আমি বাড়াতে পারি, কিন্তু আউটপুট সবসময় একটাই থাকবে। এরপর কিন্তু নট গেটে ইনপুট থাকবে একটা আর আউটপুট হবে একটা, ঠিক আছে? এটা হচ্ছে নট গেটের সিম্বল। তাহলে নট গেটে কী হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে এটা যদি হয় এ, এটা কী হয়ে যাবে, এ এর রিভার্স, এ থাকলে এ রিভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এ আর এ রিভার্স, 1 হলে 0, 0 হলে 1। এবার এই 1 0 1 1-এর অর্থ কী, এই দুটো এ আর বি যদি ইনপুটে যদি অন হয়, তাহলে আউটপুট কী হবে, অন, 1 1 1, 1 মানে অন আর 0 মানে অফ। যদি যদি অন অফ হয়, মানে 1 0 হয়, তাহলে এটা কী হবে, অফ, ঠিক আছে? ঠিক এই এইভাবে চলবে। এরপরে কিছু গেট আছে যেগুলো অ্যান্ড অর নট এইগুলো উপর বেস করে বানানো যায়, তা যায়। এবার সেগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট এর ডেফিনেশন কী বলবো, যে সমস্ত গেট দিয়ে অন্য যে কোনো গেট বানানো যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট, ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল গেট হচ্ছে দিস টাইপ অফ গেট ক্যান প্রডিউস এনি গেট। আচ্ছা, এখানে গেট বলতে সবসময় মনে রাখবি লজিক গেট, জিনিসগুলো গেট মানে এখানে দরজা নয়, হ্যাঁ, লজিক গেট এগুলো। তাহলে এই ধরনের যে গেট সেটা হচ্ছে দুটো টাইপ হয়, একটাকে বলি ন্যান্ড, একটাকে বলবো নর। ন্যান্ড মানে কি, অ্যান্ড, তাহলে একটা হচ্ছে ন্যান্ড, একটা নর। ন্যান্ড মানে অ্যান্ড প্লাস নট। আচ্ছা, নর মানে হচ্ছে, তাহলে অ্যান্ড প্লাস নট মানে কি এলো, ন্যান্ড এলো। নর মানে হচ্ছে অর প্লাস অফ নট, মানে আসছে নর। তাই হয়ে গেল। এবারে ন্যান্ডের জন্য অ্যান্ডের সঙ্গে নট অ্যাড করছি। এখানে এটা হচ্ছে আমার অ্যান্ড গেট দুটো, এই অ্যান্ড গেটের সঙ্গে দিচ্ছি নট গেট। আচ্ছা, তাহলে এবারে নেক্সট হচ্ছে নর গেটের জন্য। তাহলে নর গেটের জন্য মানে কি, প্রথমে হচ্ছে অর, তাহলে অরের সিম্বল, অরের সিম্বল দেবো, দুটো ইনপুট গেল এখানে, মিনিমাম ইনপুট দুটো দিলাম, একটা আউটপুট গেল, আউটপুটের সঙ্গে যোগ করে দিলাম নট গেট। তাহলে এখানে যেমন এ বি হলে এটা সি, আর এটা তাহলে কি হবে, সি বার। তার মানে এখানে বলতে পারছি এ বি সি, সি মানে কি এলো, এ ইন্টু বি,
আর এখানে সি বার, তাহলে সি বার মানে কি হলো এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি মাথায় বার, ঠিক সেরকমই এটার জন্য এ বি, তার মানে এটা হচ্ছে সি, তাহলে আর এখানে সি বার, তাহলে এখানে সিটা কি হবে, সিটা হবে এ প্লাস বি, আর সি বারটা কি হলো তাহলে এ প্লাস বি মাথায় বার। ওকে, এখান থেকে এটা দাঁড়াবে এবারে এ আর বি, এ তে হচ্ছে ওয়ান, বি এ হচ্ছে ওয়ান, তাহলে সি কি হবে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, সি বারে হচ্ছে জিরো, তাহলে ওয়ান জিরো হলে জিরো, অপোজিট হচ্ছে ওয়ান, জিরো ওয়ান হলে জিরো, অপোজিট হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান হয়ে গেল, এবার হচ্ছে জিরো জিরো, তাহলে জিরো জিরো হলে জিরো, আর তার অপোজিটে কত আসছে ওয়ান আসছে, ব্যাস। তাহলে এটা হয়ে গেল আমার ন্যান্ড গেটের জন্য। তাহলে ঠিক সেরকমই নড়ের জন্য জন্য যাব, নড়ে কি ওয়ান ওয়ান ধরলাম প্রথম, তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান গেল, অপোজিটে কি এলো জিরো এলো, ওয়ান জিরোতে ওয়ান জিরো এলো, জিরো ওয়ানে ওয়ান জিরো এলো, জিরো জিরোতে জিরো ওয়ান গেল। আচ্ছা, এবার এক্সামের সময় এই কলমটা, এই কলমটা না লিখলেও চলে, যখন ন্যান্ড গেট বার করতে বলবে বা নর গেট বার করতে বলবে তখন এই কলমটা বা এই কলমটা না হলেও চলবে, শুধু এই তিনটে দিলেও কাজ হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে গেটগুলো এখানে, এরপর এখানে কোশ্চেন আসে যে একটা গেট থেকে একটা গেটের কনভার্সন, মানে অ্যান্ড থেকে অর কিভাবে হয়, ন্যান্ড থেকে নর কিভাবে হয়, তাহলে এই গেটের কনভার্সনগুলো এবার দেখে নিই। তাহলে যদি এই যদি কনভার্সন করতে যাই, তাহলে সাপোজ আমরা শুরু করছি এখানে গেটে কনভার্সন, প্রথম শুরু করছি ন্যান্ড থেকে অ্যান্ড দেখবো আগে। তাহলে ন্যান্ড থেকে যদি অ্যান্ড গেট যেতে হয় তার মানে ন্যান্ড প্লাস ন্যান্ড ইকালস টু হয় অ্যান্ড, তাহলে ন্যান্ড প্লাস ন্যান্ড, একটা ন্যান্ড গেট দিলাম, এটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল সিম্বল হলো, এই সিম্বলের সঙ্গে আর একটা ন্যান্ড গেট যোগ করবো, তার মানে কি, তার মানে এই এই যে দুটো ইনপুট ছিল, এই দুটো ইনপুট দেওয়ার ফলে যে আউটপুটটা এলো সেই আউটপুটটা আবার দুদিকে সমানভাবে ইউজ হলো, তাহলে ন্যান্ড প্লাস ন্যান্ড হয়ে গেল আমার অ্যান্ড। তাহলে দেখ এখানে এ প্লাস বি হলে এটা কত আসে, এখানে এখানে এ আর বি হলে সরি এখানটা কত আসে এ ইন্টু বি মাথায় বার, তার মানে এইটা কি দুভাগে ভাগ, দুভাগে ভাগ হয়ে যায়, এ ইন্টু বি মাথায় বার, আবার এ ইন্টু বি মাথায় বার এলো, এই দুটো যখন একসঙ্গে করবো আবার ঠিক সেরকম এ ইন্টু বি বার ইন্টু এ ইন্টু বি বার, এই দুটো গুণ হলো তার মাথায় টোটালটা মাথায় বার। এরপরে আমরা এখানে ফর্মুলা কি জানি, এ ক্রস এ মানে হয় এ, ঠিক এখানে কারণ ওয়ান ক্রস ওয়ান মানে হয় হয় ওয়ান, আবার এ প্লাস এ মানেও হচ্ছে এ, আবার ওয়ান প্লাস জিরো মানেও হচ্ছে ওয়ান, হ্যাঁ এই এইগুলো ফর্মুলা হয়, এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, যে কোনো সংখ্যা ওয়ান যোগ করলে ওয়ান হয়, এই কয়েকটা জিনিসকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এ ইন্টু বি ইন্টু এ ইন্টু বি, তার মানে কী কী বলবো, এ ইন্টু বি বার, তার মাথায় আবার একটা এলো বার, ডবল বার হলে বারটা উঠে গেল, রইলো এ ইন্টু বি, তাহলে এই হ্যাঁ সরি এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বিটা কার ফর্মুলা, অ্যান্ড অ্যান্ডের ফর্মুলা, তাহলে এখানে এখান থেকে হয়ে গেল ন্যান্ড থেকে অ্যান্ড। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে এরপর নেক্সট হচ্ছে এবার হচ্ছে নেক্সট হচ্ছে ন্যান্ড থেকে অর গেট। ওকে, তাহলে ন্যান্ড থেকে অর, তাহলে যদি ন্যান্ড থেকে অর যেতে হয় তাহলে তিনটে ন্যান্ডকে যোগ করবো, ন্যান্ড প্লাস ন্যান্ড প্লাস ন্যান্ড ইকুয়ালস টু অর। এবারে এখানে একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, যখন তিনটে ন্যান্ডকে একসঙ্গে যোগ করবো তখন তার যে ইনপুট হবে, এই প্রথম দুটো ন্যান্ডের যে ইনপুট হবে এই দুটো ইনপুট কিন্তু সেম হবে, তার মানে একটা যদি ধরি এ আর একটা ধরছি বি, কখনো এটা এ বি এ বি এরকম নয়, একটা এ হলে আর একটা হচ্ছে বি। এবারে এর থেকে যে আউটপুটটা বেরোলো সেই আউটপুটটা নিয়ে আবার একটা ন্যান্ডের, এগুলো ন্যান্ড হবে, হ্যাঁ সেই আউটপুটটা নিয়ে আবার একটা ন্যান্ডের সঙ্গে অ্যাড করে দিলাম, তাহলে যে গেটটা আসে সেটা হয় অর। এবার দেখা দেখা যায় কীভাবে হবে হয় যুক্তি দিয়ে, তাহলে এটা এ এটা এ, তাহলে অ্যান্ড গেট মানে কি গুণ হবে,
তাহলে এ ইন্টু এ মাথায় বার, ঠিক সেরকমই এটা বি আছে, তার মানে এটা বি, এটা বি, তার মানে বি ইন্টু বি মাথায় বার। এবার দেখো এ ইন্টু এ মানে কি হয়, এ হয়, তাহলে এ বার, বি ইন্টু বি মানে কি হয়, বি হয়, তার মানে কি হলো এটা বি বার হলো। তাহলে যখন এই প্রান্তে আসছে তাহলে এ বার ইন্টু বি বার মাথায় বার, তাহলে এ বার ইন্টু বি বার মাথায় বার, তার মানে কি ফর্মুলা কি, এ বার বার প্লাস অফ বি বার বার, তার মানে কি হলো এ প্লাস বি। ঠিক আছে, তাহলে অর গেটের গেটের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি। তাহলে এখান থেকে আর একটা ফর্মুলা এলো যে এ বার প্লাস অফ বি বার তার মাথায় বার ইকুয়ালস টু হচ্ছে এ বার বার প্লাস অফ বি বার বার, তার মানে এ প্লাস অফ বি, এ একটা ফর্মুলা আমরা জানতে পারলাম এখানে। তাহলে হেঁটে গেল ন্যান্ড থেকে অ্যান্ড, আর না আবার ন্যান্ড থেকে অর, ঠিক সেরকমই নর থেকে অর হয়, আবার নর থেকে অ্যান্ড হয়, নর থেকে যাচ্ছি আমরা অরে। তাহলে যখন নর থেকে অরে যাব তাহলে কি হবে, একটা নর গেট, ঠিক সেই আগেটার মতো মতো নি, এর দুটো ইনপুট আছে এ আর বি, এই ইনপুটের সঙ্গে এই ইনপুটটাকে দুভাগে ভাগ করলাম, তার সঙ্গে আবার একটা নর গেটকে অ্যাড করে দিলাম, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অর গেট। কারণ দেখা যাক এবার এ আর বি হলে এখানে ইনপুট কত, এ প্লাস, আউটপুট হচ্ছে এ প্লাস বি বার, তার মানে এই এ প্লাস বি বারটা দুভাগে ভাগ হয়ে গেল, এদিকেও এ প্লাস বি বার, এদিকেও এ প্লাস বি বার। যখন এই প্রান্তে আসছে তখন হচ্ছে এ প্লাস বি বার প্লাস অফ এ প্লাস বি বার তার মাথায় বার। এবার এবারে ফর্মুলা কি দেখেছি, যে এখানে এখানে ফর্মুলা দেখেছি এ প্লাস এ সমান হয় এ, তাহলে এটা একটা এ, এটা বলতে পারি তো, তাহলে এখানে বলা যাচ্ছে এ প্লাস বি মাথায় বার তার মাথায় বার, তার মানে এলো এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কার ফর্মুলা, অরের জন্য, তাহলে এখান থেকে অর গেটটা হয়ে গেল প্রুফ। এরপর নেক্সট হচ্ছে নর থেকে অ্যান্ড, তাহলে যদি নর থেকে অ্যান্ড করতে হয় তার মানে তিনটে নর ইউজ করব, একটা নর গেট, আচ্ছা আর একটা নর গেট, তার সাথে দুটোকে থেকে আর একটা নর গেট ইউজ করছি, তার মানে এটা যদি এ, এটা যদি বি বলি তাহলে এখানে এ হয়, এখানে এ, ঠিক সেরকম এখানে বি বি, তার মানে দুটো এ থেকে কে কে কি আসছে, এ প্লাস এ মাথায় বার, এদিকেও তাই আসছে বি প্লাস বি মাথায় বার, তার মানে বি প্লাস বি মাথায় বার, তার মানে কি বি এর মাথায় বার, এ প্লাস এর মাথায় বার, তার মানে এর মাথায় বার। যখন উল্টো দিকে আসছে কি আসছে, এ বার প্লাস অফ বি বার তার মাথায় বার। এবার এ বার প্লাস বি বার মাথায় বার মানে কি, এ ইন্টু বি চলে আসে একদম, তার মানে এটা কার ফর্মুলা, অ্যান্ডের ফর্মুলা। তাহলে এইগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হয়। এরপরে হয় বাইনারি যোগ আর বাইনারি বিয়োগ, ঠিক আছে। তাহলে যদি বাইনারি অ্যাডিশন আর সাবট্রাকশন করতে হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে বাইনারি অ্যাডিশন, তাহলে বাইনারি অ্যাডিশনের জন্য কি বলবো, ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে 10, ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান, জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, জিরো প্লাস জিরো হচ্ছে জিরো। সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশনের কিছু বেসিক ফর্মুলা। এরপর আরেকটা ফর্মুলা যেটা, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন। এরপরে আমি এখানে একটা যোগ দেখাচ্ছি, ধর ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান, সিম্পল দুটো দিয়ে দিল। তাহলে ওয়ান প্লাস ওয়ান 10, এটা একটা মাথাতে আমরা এটা তৈরি করে নিলাম, এটা ওয়ান প্লাস ওয়ান 10, 10 এর জিরো হাতে রইলো এক, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেনের ওয়ান হাতে এক, ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান 10 এর জিরো হাতে রইলো এক, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন। ওকে, আচ্ছা আর একটা যদি দেখা এখানে তিনটে দিয়ে, আর ওয়ান 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 ওয়ান, আবার ওয়ান 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 ওয়ান, এর এর করতে বলা হয়েছে, তার মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেনের ওয়ান হয়ে থাকছে এক, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন, ইলেভেনের একটা এক পাশের ঘরে যাচ্ছে আর একটা একের সঙ্গে একটা অ্যাড হচ্ছে, ওয়ান প্লাস ওয়ান 10, 10 হলে আবার একটা এক থাকছে, সে একটা এখানে এখানে গেল। তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন, ইলেভেনের একটা এক পাশে আসছে আর একটা এক থাকছে, সেখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আবার একটা ইলেভেনের এক হাতে থাকছে আর একটা এক। তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন, ইলেভেনের জন্য অন্য আবার ঠিক সেরকমই একটা এক পাশে থাকছে আর একটা এক পরে রইলো এক প্লাস এক প্লাস এক এগারো, এক হাতে রইলো এক, একের একে 10। তাহলে বোঝা গেল এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন। এবার যদি বলা হয় বাইনারি সাবট্রাকশন,
তাহলে যখন করব সাবট্রাকশনের জন্য সাবট্রাকশন। আচ্ছা এখানে কি হবে, ফর্মুলাগুলো কি ছিল, ওয়ান মাইনাস জিরো ওয়ান, জিরো মাইনাস জিরো জিরো, আর ওয়ান মাইনাস ওয়ান জিরো। এরপরে জিরো মাইনাস ওয়ানের কেসটা বলছি, অ্যাকচুয়ালি যখন জিরো মাইনাস ওয়ানটা নেব, অ্যাকচুয়ালি যদি জিরো থেকে ওয়ান মাইনাস করি তাহলে কি নি, এটাকে আমি টেন ধরবো, টেন ধরার পরে পাশের ঘরের মাঝে ওয়ানটা বিয়োগ করবো। দেখাচ্ছি আমি অ্যাজ এ এক্সাম্পল, একটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ধর একটা এক্সাম্পল দেওয়া রইলো, ওয়ান জিরো ওয়ান জিরো, আর এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে এখানে বলা হয়েছে সাবট্র্যাক্ট করতে। তাহলে যখন এরকম দেবে তখন একটা করে এক্সট্রা এক আমি ঢোকাবো মাঝের ঘরটাতে, সেজন্য এটাকে এমনভাবে লিখবো যেন এদের মাঝে একটা গ্যাপ থাকে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবি। তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো, আর নিচে লিখছি ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে, রেড কালি ইউজ করে যেগুলো লেখা লেখা হবে সেগুলো মাঝখানের জন্য। তাহলে উপরে ছিল জিরো, জিরোটায় কী ধরবো, টেন ধরবো, তাহলে টেন ধরলে একটা এক এক্সট্রা পড়ে থাকছে, সেই একটা মাঝখানে ঢোকাবো, তাহলে টেন মাইনাস ওয়ান। তাহলে এখানে ওনে জিরো মাইনাস ওয়ান না লিখে আমি ফর্মুলাটা লিখবো টেন মাইনাস ওয়ান সমান ওয়ান, টেন মাইনাস ওয়ানের হচ্ছে ওয়ান, একটা এক ছিল, এক ছিল এখানে, এই একটার সঙ্গে ওপরে একটা প্রথমে মাইনাস করবো, ওয়ান মাইনাস ওয়ান জিরো হলো। তাহলে দেখ তাহলে আবার হলো ওপরটা জিরো নিচেটা ওয়ান, তার মানে ওপরটা জিরো মানে কি টেন ধরবো, ধরবো আবার টেন ধরবো মানে মাঝে এখানে লিখবো ওয়ান, টেন মাইনাস ওয়ান মানে আবার হচ্ছে ওয়ান, তাহলে আবার ওপরটা কি আছে জিরো আছে। তাহলে যদি জিরো থাকে আগে আবার এখানে সেম জিনিস টেন ধরবো, তাহলে টেন মাইনাস ওয়ান তার মানে এইখানে লিখবো ওয়ান আছে, টেন মাইনাস ওয়ান মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর ওয়ান মাইনাস ওয়ান জিরো, তার মানে আমার অ্যান্সার হয়ে গেল ওয়ান ওয়ান। ক্লিয়ার, ঠিক আছে। এরপরে কিছু চেঞ্জ দেখতে হবে, চেঞ্জ বলতে কি রকম চেঞ্জ, বাইনারি থেকে ডেসিমাল। ওকে খালি এই এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আচ্ছা যদি বাইনারি থেকে এটাকে ডেসিমেল কনভার্সন দেখানো হয়, তাহলে বাইনারি টু ডেসিমেল, তাহলে যদি বাইনারি টু ডেসিমেল হয়, বাইনারি টু ডেসিমেলের জন্য কি কি করবো, বাইনারি ধর কোন একটা সংখ্যা রইল, রইল ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটাকে টু দিয়ে দেওয়া হয়, আর ডেসিমেল মানে টেনের ফরম্যাটে লিখতে হবে। তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা কীভাবে লিখতে পারি, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটাকে আমি যখন কাউন্ট করব আমার রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে কাউন্ট করা শুরু করব, জিরো ওয়ান টু থ্রি এই দিক দিয়ে কাউন্ট করা শুরু করব, তার মানে এটাকে লিখবো টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান প্লাস অফ টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস অফ টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু জিরো প্লাস অফ টু টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়ান, তার মানে আসছে আসছে এইট ফোর টুয়েলভ আর ওয়ান থার্টিন, ঠিক আছে, থার্টিন অফ, এটা তখন আমি টেন দিয়ে লিখতে পারি, যেমন টু ফর্ম্যাট লেখা হয় এটা টেন ফর্ম্যাট লিখতে হয়, এটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। আচ্ছা এবার যদি যদি ডেসিমেল টু বাইনারি দেখানো হয়, আচ্ছা যদি এখানে বাইনারি টু ডেসিমেল এটি দশমিক ভার্সন দেখানো হয় পয়েন্টে, তাহলে এমন একটা সংখ্যা দিলাম পয়েন্টে, এই সংখ্যাটাই পয়েন্টে দিই, জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান দেওয়া হলো সাপোজ, তাহলে কী করবো, তখন আমি কিন্তু কাউন্ট করা শুরু, এটা যেমন রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে কাউন্ট করছিলাম, এটা লেফট থেকে রাইটে কাউন্ট করবো, এবং কাউন্ট কর এটা যেমন জিরো ওয়ান টু থ্রি করছিলাম, এখানে কী করবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, মানে মাইনাস ওয়ান থেকে কাউন্ট করা স্টার্ট করতে হবে। তাহলে কী কী লিখতে পারি এটাতে, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান, তার মানে এখানে আসছে একের দুই, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে একের দুই প্লাস অফ একের চার, এটা তো ইন্টু জিরো মানে জিরো হয়ে গেল, এখানে হচ্ছে একের ষোলো, ব্যাস দিয়ে যেটা আসবে সেটা হলো আমার অ্যান্সার, সিক্সটিন লসাগু হলো আটে ষোলো, চার চারে ষোলো, আর আট আছে বারোকে তেরো, তার মানে তেরো বাই ষোলো। এবার এটাকে আমি পয়েন্টে করে নিতে পারি, পয়েন্ট দিলাম জিরো ষোলো পাঁচ ষোলো ছয় ছয় ষোলো সাতটে ষোলো বারো ষোলো ষোলো আটটে একশো আঠাশ, একশো আঠাশ দুই তিরিশ, দুই তিরিশ হলো পয়েন্ট আছে জিরো ষোলো ষোলো চার চল্লিশ ষোলো দুগুণে বত্রিশ, এইভাবে টু বি কন্টিনিউড, আট আশি ষোলো পাঁচে আশি, তাহলে জেনে কি হলো
0.8125, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টে যদি করতে বলা হয়। তাহলে এটা গেল বাইনারি টু ডেসিমেল, ঠিক সেরকম যদি ডেসিমেল টু বাইনারি বলে তার জন্য কি হবে, ডেসিমেল টু বাইনারি, ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। আচ্ছা তাহলে ডেসিমেল টু বাইনারি কনভার্সন মানে হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা সংখ্যা দিয়েছে 23, 23 অফ 10 দেওয়া আছে, একে আমাকে কনভার্ট করতে হবে কোন একটা সংখ্যা 2 এতে। তাহলে কি করে যাব, 2 দিয়ে, 2 11 22, 1 2 5 10, 2 2 4, 1 2 1 2 0, হয়ে গেল। এরপর এটাকে শুরু করব কোত্থেকে, আচ্ছা 2 11 22 এলো, তার মানে 1 পড়ে আছে বলে 1 লিখলাম, 2 5 10, 1 পড়ে আছে বলে লিখলাম, 2 2 4 লিখলাম 1, এখানে 2 1 2 কিছু পড়ে নাই তাই এখানে লিখলাম 0। ওকে, এবার তাহলে এটাকে কাউন্ট করা শুরু করবো কোত্থেকে, নিচে থেকে ওকে ওপরে, তার মানে এটার অ্যান্সার হলো 10111 of 2, তাহলে 10111 of 2 হলো। আচ্ছা এবার যদি এখানে 23 না দিয়ে আরো একটু ভালো করে বোঝানোর জন্য আর একটা অন্য কোনো ডিজিট দিলাম, দিলাম ধর 24, 24 2 12 24, তাহলে মিলে গেল বলে 0, 2 6 12 মিলে গেল 0, 2 3 6 মিলে গেল 0, হলো 2 1 2 মিললো না বলে রইলো 1, এটাও ঠিক ছিল। আমি নিচে থেকে 2 12 24 0 গেল, 2 6 12, 3 6 2 1 2, আরো 24 2 6 12, 2 3 6 2, তার মানে ডিজিটটা হচ্ছে আমার 11000 of 2, ঠিক আছে, 0 1 2 3 4 16 আর একটা 24, হয়ে গেল, বোঝা গেল ডেসিমেল টু বাইনারি। এবার যদি এটা যদি পয়েন্টে বলে, যেমন ধর দিল সাপোজ 0.375, তাহলে 0.375 of 10 দেওয়া আছে, একে আমাকে 2 এ কনভার্ট করতে হবে, তার মানে কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে যাব, ইনটু 2 50.750 × 2, মানে 1.5, দেখ এখানে 0.750 লেস দ্যান 1, তার মানে লিখবো 0, গ্রেটার দ্যান 1 লিখবো 1, তাহলে কত পড়ে থাকছে 0.5 × 2, মানে মিলে গেল 1 লিখলাম, 1 হয়ে গেলো মানে কমপ্লিট। এবার এটা কি ওপর থেকে নিচে লিখবো, তাহলে ও হলে উপর থেকে নিচে লিখলে কত লিখবো, পয়েন্ট দিয়ে শুরু করবো, 0 1 1 of 2, বুঝা গেলো, এইটা হয়ে গেলো, এইগুলো কনভার্সন, এইগুলো করলে এই চ্যাপ্টার থেকে হয়ে যায় কমপ্লিট। আচ্ছা মডার্ন ফিজিক্সে আরও একটা চ্যাপ্টার আছে, সেমি কন্ডাক্টার ডিভাইস, সেমি কন্ডাক্টার ডিভাইসে আবার নেক্সট ক্লাসের জন্য আমি নোটস দেবো।